আরে বাংড়ু ভোলে, কোথায় গেলি রে তুই? এদিকে মেজরা টমির জন্য বানানো হট চকলেট মিল্ক হচ্ছে ঠান্ডা। গুরু, আমায় একটা মিন্ট দিয়ে দাও। হ্যাঁ, দেখো না গুরু, আমার কাশি থামছেই না। আরে আমার ভোলা, আমার বরফের গোলা, আগে তো আমি করব তোর কাশি বন্ধ। তুই দু মিনিট দাঁড়া, আমি পাঁচ মিনিটে আসছি আলবাত্তার বাড়ি থেকে। হ্যাঁ, এই হলো বাংড়ু তোর ওষুধ সুপার কুল মিন্ট। এই গুলিটা তোর কাশি তো ঠিক করবেই, সাথে তোর গলাকেও ঠান্ডা করবে রে ভাই। তোর ওই খিচখিচ হয়ে যাবে, গুড বাই। গুরু, এই আইসি কুল মিন্টটা তো এক সেকেন্ডে আমার খিচখিচ আর জ্বলনি দূর করে দিল, আর ভেতরটা ঠান্ডা করে দিয়েছে, একদম কুল। এবারে চল মেজর আর টমিকে দিয়ে আসি এই হট চকলেট আর মিল্ক। টমি, লেফট রাইট লেফট, শুট ঠিক করো। এই নিন মেজর সাহেব, আপনার জন্য হট চকলেট মিল্ক। এখনই আমার মনে পড়লো যে টমিকে চেক আপ করবার জন্য একবার মেকানিকের কাছে নিয়ে যাবার কথা ছিল। আর এই হট চকলেট মিল্ক তো খুবই গরম এখনো, মেজর এটা পরে এসে খাবে, এখন চলো। মেজর সাহেব, আমি এক্ষুনি ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছি। আরে তোর ফু দেবার ফলে জমে গেছে মেজর সাহেব আর টমি, এর মানেটা বুঝলি তুই? বুঝে গেছি গুরু, যে আমি ফ্রিজ হয়ে গেছি। আরে না রে ভোলে, এসব ওই আইসি কুল মিন্টটা খাবার ফলে হচ্ছে রে। আরে ওটা খাবার পরে তোর গলাও তো দেখছি হয়ে গেছে ব্লু। গুরু কিছু করো, এভাবে ফু দিতে আমার ভালো লাগে। গুরু ভোলে, ভেতর থেকে, লেফট রাইট সেন্টার থেকে, সব জায়গা থেকে ঠান্ডা লাগছে, আমাকে বের করো। মেজর সাহেব, একটাই রাস্তা আছে এই বরফ ভেঙে আপনাকে বাইরে আনার। টমি, ফায়ার কর। ভোলে, আমাদের খুব তাড়াতাড়ি আলবাত্তাকে ডেকে এনে বের করতে হবে কোনো একটা সলিউশন। এবার হবে মজা। বলে শোন, যতক্ষণ আমরা আলবাত্তা আর ওর বলা কোনো সলিউশন হাতে না পাচ্ছি, ততক্ষণ তুই বাইরে বেরোবি না। তুমি যা বলবে গুরু। আও আও আও, বুমচিকা বুম, ভিসুম ভিসুম। এবার ভোলেকে দিয়ে করাবো পুরো সুরতাল নগরের ভিসুম ভিসুম। সচালারা, যে প্ল্যানটা সেট করেছি সেটা এবারে অ্যাপ্লাই কর। ও হুজুর, আমিও না ভুল করে আইসি কুল মিন্ট খেয়ে নিয়েছি, আর আমিও ফু দিলেই সবকিছু কেমন বরফ হয়ে যাচ্ছে। তুমি মিথ্যে বলছো, আমাকে ফু দিয়ে পারলে বরফ বানিয়ে দেখাও। এই দেখুন। আও বুমচিকা, নাকসুরা সত্যি তোমার মুখ থেকে বরফের হাওয়া বেরিয়ে আসছে। হুজুর, নাকসুরাকে ঠিক করার সলিউশন পাওয়া গেছে। ও, আলবাত্তা বলেছে পুরো সুরতাল নগরে 10 বার চক্কর কেটে এলেই আইসি কুল মিন্টের ক্ষমতা শেষ হয়ে যাবে। তাহলে চলো, আর দেরি কিসে, এক্ষুনি পুরো সুরতাল নগরে 10টা চক্কর কেটে আসবো। বলে দু রাউন্ডের পরেই হাফাতে থাকবে, আরো হাফাতেই প্রচুর হাওয়া বেরিয়ে আসবে, যাতে পুরো সুরতাল নগর বরফ হয়ে যাবে।
আরে বা আরে বা আরে বা আরে বা পেয়ে গেছি আলবাত্তার দেখা আর পেয়ে গেছি সলিউশন ও ভোলেকে ঠিক করার। আরে ভোলে দাঁড়া, আরে ভোলে দাঁড়া, আরে দাঁড়া রে, আরে দৌড়াচ্ছিস কেন রে তুই? আমি নিজেকে ঠিক করার জন্য দৌড়াচ্ছি, এটাই উপায় আমার ঠিক হওয়ার। আরে ধ্যাত তেরি কি ভোলে, তুই এই উপায় কোথায় দেখলি বা শুনলি ভাই রে? গুরু, আমি এমজির মুখে শুনেছি আর ও নিজের চোখেই দেখেছে, ওকে আলবাতাই বলেছিল এই সলিউশন। আরে বাংড়ু, এমজে তোকে বোকা বানিয়েছে রে, আমি নিজেই আলবাতার সাথে কথা বলে এলাম, ও আমায় বলেছে যে এক ঘন্টা বাদে নিজে থেকেই শেষ হবে সুপার কুল মিন্টের ক্ষমতা। তাই নাকি? হ্যাঁ রে। কিন্তু এমজে আমায় বোকা কেন বানালো? যাতে তুই পুরো সুরতাল নগরকে বরফে ঢেকে দিস। ওই সবাই শুয়ে পড়ো। আরে বাপরে বেঁচে গেছি। আরে গুরু দেখো, কতগুলো চিল জুস বোতল এগিয়ে আসছে, আমাকে ওর থেকে একটা অরেঞ্জ জুসের বোতল দাও না। এদিকে আমাদের সকাল থেকে জুস বেরিয়ে যাচ্ছে আর তোর জুস খেতে ইচ্ছে করছে। গুরু, সামনের ওই রোড রোলারটাও সত্যি সত্যি আইস স্কেটিং করছে। সামনে দাঁড়িয়ে আছে কি? ওই দেখো আমাদের চ্যাপটা করার মেশিন, ওটা আমাদের করে দেবে কি? চ্যাপটা ঢাকা। এই মেশিনটা দেখে হয়ে গেছে আমার অবস্থা খারাপ লি। আরে ভোলে, ওটা আটকানোর জন্য বানারে একটা বরফের দেওয়াল। বাংডুরা উপরে পালাও রে। এর উপর দৌড়ানো অসম্ভব, কেউ বাঁচাও বলে। মেজর এই মুহূর্তে টমিকে থামার অর্ডার দিচ্ছে। টমি, লেফট রাইট লেফট বন্ধ বলে। এই বিপদের সাথে লড়ার জন্য তুই তৈরি হয়ে যা রে। আরে তাকে দিন, তাকে দিন, ধিতাঙ্গ বাজে গায়ে গুরু আর ভোলে নাচে। I see cool mint. ভোলে ও মেরে ভোলে, তেরে মুহ সে নিকলে বরফ কে ওলে। আইসি 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 আই
बन गया अंटार्कटिका, हाई ठंड से जम गए सारे भोले, सारे भोले ठंड से जम गए, ठंड से जम गए, कर दे सब रिवर्स, हाई कर दे सब रिवर्स, कूल मिंट का कर्स, हाई कूल मिंट का कर्स, बट याद रहे कि ना निकले अब तेरे मुंह से विंडा, গুরু ভোলে পুরো সুরতাল নগরে সাফ করে দিয়েছে কি, ওই দেখো বরফ, আর সেই বরফ দিয়ে কি বানিয়ে দিয়েছে সবাইকে, এই দেখো নানা রকম গোলা। দেখো ভোলে জোরে জোরে হাঁপালি, কিন্তু আর কিছুই বরফ না হলি, মানে ভোলের সুপার কুল মিন্টের ক্ষমতা ফিনিশ হলি। শয়তানেরা আমাদের ভয়ে জমে বরফ, এটাই তো এখনকার তাজা খবর। সুরতাল নগরের দিকে চোখ রাঙালে তার ঠিকানা হবে কবর। গুরু কত বড় বড় মূর্তি এখানে! এই সব মূর্তিগুলো প্রাচীন কালের রে, আর খুবই অসাধারণ এগুলো। মেজরের কথা সবাই লেফট আর রাইট কান খুলে শুনবে, এই অসাধারণ কোহিনুর হিরেটা ভীষণই মূল্যবান। এই কোহিনুর হিরেটা আগামী 7 দিনের জন্য সুরতাল নগরের এই মিউজিয়ামে এক্সিবিশনের জন্য রাখা হয়েছে, আর এর সিকিউরিটির দায়িত্বটা আমাদের কাঁধেই। মেজর সাহেব, আমরা সবাই মিলে এটাকে রক্ষা করব। এই হিরেটা যদি হয়ে যায় চুরি, তাহলে আমাদের ইমেজ খারাপ হবে পুরোপুরি। কিন্তু মেজর সাহেব, এটা তো যে কোনো বাচ্চা চুরি করতে পারে। আচ্ছা ট্রাই করে তো দেখো। দেখুন এইভাবে, মেজর ডায়মন্ডের লেফট এবং রাইট থেকে লেজারের দেওয়াল বানিয়ে দিয়েছে, কেউ এটাকে ভেদ করে যেতে পারবে না। ও হুজুর, হিরের সিকিউরিটি দেখেছেন? আর আলবাত্তার বাড়ি থেকে আনা এই স্মার্টি স্যুট দিয়ে কি হবে? চুরি চুরি হবে এই হিরেটা, আর আমি এই হিরেটা বেচে সেকেন্ড হ্যান্ড রেডিওর একটা দোকান দেব। দেখিয়ে দিচ্ছি এক্ষুনি এই স্মার্টি স্যুটের কামাল। স্মার্টি, আমাকে মাছির মতো ছোট বানিয়ে দাও। ও ও ও ও, লোডিং মাছি বানানো, লোডিং কমপ্লিট, এবারে আপনি হবেন মাছির মতোই ছোট। প্রথমবার এঞ্জের নয়, এবার এদের হবে এ ঢিসম ঢিসম। Huh?
আরে এই বাংড়ু তো এমজে দেখছি, ও ছোট কি করে হয়ে গেল, আর ও গায়ে এটা কি পড়েছে? মামা মিয়া, এমজে স্মার্ট স্যুট পড়েছে। এই স্যুট টেকনোলজিতে খুব উন্নত, এই স্যুট অনেক কিছু করতে পারে। হ্যাঁ নিশ্চয়ই, এই বাংড়ু বেটা হীরে চুরি করার জন্যই পরেছিল এই স্মার্টি স্যুট। আলবাতা ভাই কি করলে ছিঁড়ে যাবে এই বেটা স্যুট? মামা মিয়া, যতক্ষণ না এমজে স্মার্টি স্যুটকে খোলার অর্ডার দেবে ততক্ষণ স্মার্টি স্যুট খুলবে না মোটেই। তাহলে তো আমাদের হীরেটা এমজের কাছ থেকে দূরে কোথাও লুকোতে হবে, না পেলে ওটা ও করতে পারবে না চুরি। এখানে তো মোটেও কাউকে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে সবাই হীরে নিয়ে কোথাও লুকিয়ে পড়েছে। যাবে কোথায়, আমার কাছ থেকে লুকোনো অসম্ভব। স্মার্টি আমার শক্তি বাড়াও। শক্তি লোডিং, শক্তি অ্যাক্টিভেটেড হচ্ছে। হয়ে গেছি শক্তিধর, এবার সবার ঘরে উঁকি মেরে খুঁজে বের করব হীরে। কোথাও দেখেছে? বেরিয়ে যাও এখান থেকে। বাচ্চাটা করে দিল ভীষণ ভীষণ। বাংড়ুরা, এমজে আমাদের ঘরে ঘরে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ও তো জানে না যে আমরা এই সমুদ্র পথে ওই হীরেটাকে ফেরত দিতে যাচ্ছি। মেজর, এবার লেফট থেকে আর রাইট থেকে সাবমেরিনকে জলে ডোবানো শুরু করবে। সবার ঘর উঁচু করে দেখে নিয়েছি, কিন্তু ওদের কোথাও পাইনি। একটা কাজ করে দেখি, স্মার্টি আমাকে হাওয়ায় উড়িয়ে দাও, আর হীরে কোথায় আছে স্ক্যান করাও চটপট। ওড়ার জন্য তৈরি। লোডিং, স্ক্যানিং অ্যাক্টিভেটেড। পেয়ে গেছি আমি আমার শিকার, হীরের পরক কেবল জহুরি রাখে। শোনো বাংড়ুরা, আর মাত্র কিছুক্ষণ পরেই এই হীরে সুরক্ষিত জায়গায় পৌঁছে যাবে। স্মার্টি, আমাকে এই সাবমেরিনটা তুলে আনতে সাহায্য কর। লোডিং স্ট্রং ম্যাগনেট, যার সাহায্যে সাবমেরিন টেনে তুলে আনতে পারবেন আপনি। স্ট্রং ম্যাগনেট অ্যাক্টিভেটেড। আরে বাংড়ুরা, এমন মনে হচ্ছে যেন কেউ আমাদের খুব জোরে টেনে ধরেছে, এই জন্যই আমরা চলে যাচ্ছি পেছনে। আরে আরে বাংড়ুরা, আমরা আবার এই ডাঙাতে কি করে চলে এলাম রে? আমার এই ম্যাগনেটিক হ্যান্ডটা তোমাদের সাবমেরিনকে টেনে তুলেছে। আরে বাহ, দেখো দেখো, বাহ এ তো দারুণ জিনিস। এই ম্যাগনেটটা দিয়ে ওই বড় ঘন্টিটাকেও টানা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। স্মার্টি, ঝটপট এই ম্যাগনেটটা ডিসেবল করো। আর স্মার্টি, অনেক হয়েছে দূর বেড়াল খেলা, এবার ওদের থেকে নিয়ে নাও হীরেটা। ইনিশিয়ালাইজিং হীরে টানার মেশিন। 3
ওয়ান। আউ আউ ভুমচিকা স্মার্টি টেক। আরে আরে ওই দেখো ওই দেখো, এমজে হীরে চুরি করে এখান থেকে পালিয়ে যাচ্ছে। এমজে হীরে চুরি? আরে চিন্তা করবেন না মেজর সাহেব, আমরা এখনো গান আর নাচের জাদু দেখাতে পারি। আরে তাকদিন তাকদিন ধিতাঙ্গ বাজে, গায় গুরু আর ভোলে নাচে। হেই হীরা 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 লেকে আ, হীরা 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 লেকে আ, হীরা 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 লেকে আ, হীরা 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 লেকে আ। স্মার্টি স্যুট স্মার্টি স্যুট স্মার্টি স্যুট পহন কে এমজে হিরো হ্যায় বন রহা। স্মার্টি স্যুট স্মার্টি স্যুট স্মার্টি স্যুট পহন কে এমজে হিরো হ্যায় বন রহা। গয়া লুট গয়া লুট গয়া লুট হ্যায় ইয়ে ডায়মন্ড হামারে লে চুরা। হীরা 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 লেকে আ, হীরা 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 লেকে আ, হীরা 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 লেকে আ, হীরা 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 লেকে আ। হে আপনি ডিউটি ডায়মন্ডস কি সেফটি, লেকে 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 ওয়াপস উসে আ। হীরা 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 লেকে আ, হীরা 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 লেকে আ, হীরা 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 লেকে আ, হীরা 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 লেকে আ। এই হীরেটা তো আর হীরেই রইল না, কি করে ভেঙে গেল রে এই শক্ত হীরেটা? কারণ এটা নকল কাঁচের হীরে গুরু। আচ্ছা বাংড়ু, তাহলে আসল হীরেটা কোথায় রে? আমার পকেটে গুরু। আরে বা ভোলে বা, মানে আমরা এতক্ষণ যে লড়াই করলাম সেসব এই নকল কাঁচের হীরেটার জন্য করলাম। এসব আমি একটা নকল হীরের জন্য করলাম। দুষ্টদের আমরা কোমর ভেঙে দিতে জানি, কারণ আমরা ডবল হীরে দূর করি শয়তানি। এ কি বাংড়ু, হাসলি তো আমাদের খাবারে মাকড়সার জাল দিয়েছে রে। না এটা নুডলস হলি, এটা মাকড়সার জালের মতো বানালি। তুমি খেয়ে নাও এটা। আরে না রে তুই খা। না গুরু তুমি খাও। মামা মিয়া, এই ডেঞ্জারাস ম্যাজিক্যাল মাকড়সার জাল ফেলে দি, যাতে এটা কারো মুখে না লাগে, কারণ যার মুখে লাগবে সে লোকটি মাকড়সা হয়ে যাবে। আমার পা পড়তো গেল, এবার তুইও যা। মামা মিয়া, আমার হাত থেকে ম্যাজিক্যাল মাকড়সা জাল কোথায় উড়ে গেল? দেখো গুরু, হাসলি আমাকে আরো এক প্লেট মাকড়সা নুডলস দিয়েছে, এবার আমরা দুজনেই খেতে পারি। গুরু এমন মনে হচ্ছে যেন আমার আঙ্গুল থেকে কিছু বেরিয়ে আসছে। কিছু যেন বেরিয়ে আসছে। আরে ভোলে, তোর হাত থেকে মাকড়সা জাল কি করে বেরিয়ে আসছে রে বাইরে? গুরু এগুলো তো মাকড়সা জালের মতো নুডল, আমি হাসলির ওখানে খেয়েছি। এখনই দু চোখে কাপড় বেঁধে এই বক্সারা মারবে কাদে? এই দেখো পাঞ্চিং ব্যাগে দে।
জানি না উড়ে গিয়ে এখানে কি করে আটকালো, কিন্তু খুব ভালো হয়েছে ব্যাপারটা। ইয়া ডিঙ্কি 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 আউ। আরে ভোলে, তোর আঙুল থেকে নুডলস নয়, সত্যি বেরোচ্ছে মাকড়সার জাল, দেখ। তুমি যেমন বলবে গুরু। গুরু দেখো, আমি হাওয়ায় উড়ছি। আরে বাংড়ু, তুই উপরে কি করে উড়ে গেলি রে? আরে বাংড়ু, তুই আমাকেও তোর ওই জালে ফাঁসিয়ে দিলি রে। আরে গেছি রে। দেখলি গুরু ভোলে কোথায় আটকে গেলি? আরে বাংড়ু, আমাদের সময়টাই দেখছি খারাপ, দেখো কোথায় আটকে গেছি আমরা, বাপরে বাপ। গুরু, খারাপ সময়টা আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি, বলো টাইম কত হয়েছে? আপাতত তো আমাদের বেজে গেছে ১২টা। ঠিক আছে, এক্ষুনি বাজাচ্ছি ১২টা। আমাদের ভোলের আঙুল থেকে লেফট রাইট লেফট মাকড়সার জাল বেরোচ্ছে কি করে? মামা মিয়া, কারণ ভোলে ভুল করে ম্যাজিক্যাল মাকড়সার জাল খেয়ে নিয়েছে। এখন ওর চিকিৎসা না হলে ও চিরকালের জন্য মাকড়সা হয়ে যাবে। আরে বাংড়ু আলবাত্তা, এবারে বলো কি করে বাঁচাবো ভোলেকে এই বিপদ থেকে আমরা? মামা মিয়া, আলবাত্তা এক্ষুনি এটার অ্যান্টিডোট খুঁজে আনবে আর ঝটপট আনবে, না হলে ভোলে চিরকালের জন্য মাকড়সা হয়ে যাবে। আমি এক্ষুনি আসছি মামা মিয়া। আরে বাবা বাবা, ভোলে মাকড়সার মতো বেরিয়ে গেছে তো ৬টা হাত, দেখ একবার। মামা মিয়া দেখো, আমি অ্যান্টিডোট পেয়ে গেছি। ও মামা মিয়া, কিং এমজে চাইছে যে ভোলে চিরকালের মতো মাকড়সা হয়ে যাক। মাকড়সা আউ। আরে বড়ু, ভোলে থামারে এমজে কে। মাকড়সা জালের ব্যবহার, নিশানা লাগলো না। বাই। আরে আলবাত্তা মামা মিয়া, তোমার অ্যান্টিডোট কাজে লেগেছে, আমার ভোলে মাকড়সা হয়নি। ও মামা মিয়া, ঝটপট এই ম্যাজিক্যাল মাকড়সা জাল সাফ করে দাও, যদি এই জাল কারো মুখে যায় তাহলে সেও মাকড়সা হয়ে যাবে। তো এই ব্যাপার, তাহলে এই সব জাল আমি খেয়ে নেব। আরে দেখো এমজে কত বড় মাকড়সা হয়ে গেছে। আউ।
ভীষণ ভীষণ এবারে মাকড়সা এনজে সবাইকে নিজের জালে বন্দি করে করবে ডিসুম ডিসুম। আরে বাংড়ুরা এখান থেকে পালাও পালাও পালাও। এবার আমি গুরুর মুখটা আর ভোলের পাগুলো চিরকালের মতো বেঁধে দেব। উড়ে গেছে রে, উড়ে মরে। আজও আমাদের প্রাণ মিউজিকই বাঁচাবে। আরে তাকে ধিন ধিতাঙ্গ বাজে, গায় গুরু আর ভোলে নাচে। बांध के सर पे पंडाना, झाड़ू लेके हाथ में, कर दे साफ शहर सारे, मेरे सुर है साथ में, चल। मैजिक मकड़ी मैजिक, मैजिक मकड़ी मैजिक, चल चल। मैजिक मकड़ी मैजिक, मैजिक मकड़ी मैजिक, चल चल। मकड़ी 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 मैजिक, मकड़ी 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 मैजिक, मकड़ी 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 मैजिक, मकड़ी 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 मैजिक। एमजे ने जो बेल खाया है उसको पूरा दे निकाल। मैजिक मकड़ी मैजिक, मैजिक मकड़ी मैजिक, चल चल। मैजिक मकड़ी मैजिक, मैजिक मकड़ी मैजिक, चल चल। ভোলে জাল পরিষ্কার করে পুরো সুরতাল নগর পরিষ্কার করে দিলি। এমজের মুখ থেকে ম্যাজিক্যাল মাকড়সার জাল বের হতেই এমজেও নরমাল হয়ে গেল আর আমরা সবাই বেঁচে গেলাম। শয়তানেরা পেতেছে আমাদের জন্য লক্ষ্য জাল। আমরা জাল ছিঁড়ে ছিঁড়ে করব তার ছক বানচাল।